কালো বোরখা আতঙ্কে বরিশাল নগরী, বরিশালবাসী, আজকে আপনাদের এমন কিছু তথ্য দিব যে আপনারা হতবাক হয়ে যাবেন, বিস্ময়ে বিস্ময় হয়ে যাবেন, এবং আপনারা অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর, মানে আজকে আপনাদেরকে আমি পাথর করে দেব। কারণ বাংলাদেশের ইতিহাসে 52 বছর বা 50 বছর যা দেখেন, এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই 50 বছরের ইতিহাসে অন্য কোনো নির্বাচনে এরকম নজিরবিহীন ঘটনা ঘটে নাই। সেটা কোথায়? সেটা হলো বরিশাল। বরিশাল সিটি কর্পোরেশন যে নির্বাচনটা হতে যাচ্ছে, সেইখানে কিছু তুগলকি কাণ্ড কারখানা ঘটেছে। তবে আমি একটা স্লোগান আগেই দিয়ে দিই, বরিশাল সিটি কর্পোরেশনে হাত পাখায় ভোট দান পাবেন আফগানিস্তানের ঘ্রাণ। চমৎকার, চমৎকার, চমৎকার। আচ্ছা, একটা ফ্যান্টাস্টিক ঘটনা ঘটেছে ওখানে বরিশালে, দেখেন। মানে একটা বলবো না, সব মিলেই আলোচনাটা করি, তাই না? আচ্ছা, তাহলে প্রথম আপনাদের একটা কিছু দেখাইতে হবে, তো একটা কিছু দেখাই। দেখার পরে আপনাদের কাছে আমি প্রশ্নটা করব। আচ্ছা, আগে দেখেন। আচ্ছা, এই যে দেখতেছেন, এখানে যতদূর চোখ যাইতেছে, এই বোরখা পরা, এখানে কিছু বোরখার ভিতরে অনুমান করা যাচ্ছে মানুষই হবে, এরকমই মনে হচ্ছে। আচ্ছা, তাহলে মানুষ মনে হচ্ছে, কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, শুধু দর্শক, তবে আমরা যেহেতু জানি ব্যাপারটা, আমরা যেহেতু জানি যে ইনারা হচ্ছে, বেশিক্ষণ রাখলে তো আবার হয়ে যাচ্ছে, ঘোলা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি সংক্ষেপে বলি, দেখেন তো, এই মহিলাগুলা কোন দিকে হাঁটতেছে, এদের সামনে কোন দিক আর পিছন কোন দিক, কেউ কি বলতে পারবেন? মহিলাগুলা বলতে পারলে পরে একটা পুরস্কার আছে। তারা কি এই দিকে আসছে না ওই দিকে যাচ্ছে? আচ্ছা, এই যে বোরখা মাথাগুলো দেখতেছেন, এদের মুখ কোন দিকে? কেউ কমেন্টস করে জানাইতে পারলে অবশ্যই একটা গিফট পাবেন আমার কাছ থেকে, যেটা বিকাশে দিব, যে এদের লক্ষ্যস্থল কোন দিকে। এই বোরখার ভিতরে যারা আছেন, পুরুষ না নারী জানি না, এদের সামনে কোন দিক আর পিছনে কোন দিক, এটা কি আপনারা নির্ধারণ করতে পারছেন কি না? করতে থাকেন, এবার আমি আলোচনায় যাই। আচ্ছা, দেখেন, হাত পাখা নির্বাচন করতেছে চরমোনাই, অনেকে বলে চরমোনাই, আমি চরমোনাই বলছি না, কিন্তু আবার মামলা দিয়ে না, চরমোনাইয়ের পীর, হ্যাঁ, চরমোনাইও তো হবে না, চরমোনাই বলতেছে অনেকে, চরমোনাই তো হচ্ছে না, এটা হবে কি? আচ্ছা, আমি কালকে সংশোধন করব, কারণ ফেসবুকে দেখে দেখে এটা অভ্যাস হয়ে গেছে, তাহলে আপাতত চরমোনাই বলি। চরমোনাইয়ের পীর যে নির্বাচনে দাঁড়িয়েছে, সেইখানে তার এবং তার পরিয়া মুরিদদের, নারীদের অর্থাৎ বউদের রাস্তি নামাই দিছে। এখন এই বরিশাল নগরীতে আমাদের অনেক কমরেড আছে না, ওখানে অনেক হিস্টোরি পাইতেছি, ধরেন 10-12 জন নারী বোরখা দিয়া মাথা থেকে পা পর্যন্ত আপাদমস্তক ঢাকা, কোনো কিছু দেখা যায় না, তবে তাদের হাতে দুই একজনের হাত পাখা আছে। এখন গরমের দিন তো হাত পাখা বাতাস করার জন্য মানুষ রাখতে পারে, তো যাই হোক, তারা হেঁটে যাচ্ছে রাস্তা দিয়া, তারা কিন্তু কোনো পুরুষ মানুষের কাছে ভোট চাচ্ছে না। রাস্তায় যখন কোনো পুরুষ মানুষ দেখতেছে তারা যে আসতেছে বেশি, তারা তো বেশি ওই, তখন তারা পিছনটা ফিরে দিয়ে দাঁড়ায় থাকতেছে অল ধরে, মানে ঘটনাটা বুঝেই দিতে পারছি। তারা তো যাচ্ছে মহল্লায় মহল্লায়, মেন বাজারে যাচ্ছে না, কিন্তু মহল্লায় যখন গলি দিয়ে যখন পুরুষ মানুষ আসতেছে, তখন তারা পট করে ঘুরে অন্য দিকে মুখ করে পিছন ফিরিয়ে দিয়ে দাঁড়ায় থাকতেছে তারা।
আমাদের কমরেডদের সবার সাথে আলাপ আলোচনা হলো। তো এখন ওনাদের কিন্তু এইভাবে পিছন ফিরা এমনি দাঁড়ায় থাকা ওই পুরুষ মানুষকে সাইড দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নাই, কারণ ওনাদের পিছন কোন দিক আর সামনে কোন দিক এটা তো বোঝা যাচ্ছে না। তাহলে খালি খালি তারা কেন এইভাবে পিছন ফিরা দাঁড়িয়ে তাদেরকে ট্রেনিং না দিয়ে রাস্তায় ছেড়ে দিচ্ছে? আমাদের কমরেডদের সাথে এটা নিয়ে অনেক আলোচনা হইল, গেল এক। দুই নম্বর কথা হলো, ওনারা যখন দল বেঁধে এই প্রথম গঞ্জামটা হয়েছে বরিশালে, যেমন দল বেঁধে যখন একটা বাড়ির গেটে যাচ্ছে তখন যা নক কলিং বেল দিচ্ছে, নক করছে, তারা ভিতর থেকে লুকিং গ্লাস দিয়ে দেখে, ভিতর দিয়া দেখে যে কালো বোর কাপড়ে আচ্ছাদিত মুখোশ পরা কিছু মানুষ, অনেকে আতঙ্কে ঘর খুলতেছে না, ভয়ে দেখিলে কোনো মানুষ তো দেখা যায় না, শুধু কালো কাপড় দিয়ে বোরখা দিয়া আর কি। ডাকাতি করতে আলো না, আমাদের হত্যা করতে আসলো নাকি গুম করতে আসলো, অজানা আতঙ্কে অনেক পরিবার চরমনাই হুজুরের বোরখা বাহিনী যখন একটা গেটে কলিং বেল দিচ্ছে ভয়ে তারা খুলতেছে না দরজা, যখন তারা দেখতেছে এই সিন। তার পরের সিনটা হলো আরও ডেঞ্জারাস ঘটনা ঘটছে একটা আজকে। আজকে তারা সাত নম্বর ওয়ার্ডের একটা বাড়িতে গেছে, যার পরে কলিং বেল দিছে একটা ছেলে এসে দরজা খুলছে, গেট, মেন গেট। এবার এরা যারা গেছিল এরা যখন দেখছে পুরুষ মানুষ আসতেছে, এরা পিছনটা ঘুরাই দিয়া এমনি সরে দাঁড়ায় বলতেছে আপনাদের বাড়িতে মেয়ে মানুষ থাকলে মেয়ে মানুষ পাঠান, আপনার সাথে কথা বলবো না, মেয়ে মানুষ পাঠান। এই কথাটা বেটার মাইন্ডে লাগছে, সিরিয়াস, যে মেয়ে পাঠাইতে বলল, আমার মা বন্ডে ডাকতেছে এসে গেটে, আমি এসে আমারে বলবো না, এরা কারা? কিন্তু সেখানে দেখা যাচ্ছে কি ওই ছেলেটা হয়তো বুঝতে পারে নাই যে এরা নারী, সে মনে করছে যে মেয়ে মানুষ ডাকতেছে আমার বাড়ি এসে, আমি দরজা খুলছি, কোনো দরকার থাকলে তো আমারই বলতেছে আপনাদের বাড়ির যারা মহিলা আছে তাদেরকে পাঠান, আপনার সাথে কথা বলবো না। ওই ছেলে তো ক্ষিপ্ত হয়ে দৌড়ে গিয়ে লাঠি নিয়ে এসে চিল্লাচিল্লি করে দিছে ধাওয়া, জিনিসটা কিন্তু তার খারাপ দিকে চলে গেল, কারণ ও চেহারা দেখে নেই, সেটা নিয়ে একটা বিচার সালিশও হয়ে গেছে ওইখানে। আজকে সাত নম্বর ওয়ার্ডে ব্যাপারগুলো কেমন হইতেছে কাকতলীয় দেখেন ঘটনাটা, আর এটা খুব স্বাভাবিক ঘটনা। নারীদের কণ্ঠ এটাও তো শোনা হারাম। তো যাই হোক, চরমনের পীর মানুষ সে এত নারীকে রাস্তায় নামাই দিছে, এইভাবে নারীগুলা পদে পদে ওখানে বিভিন্নভাবে হেনস্থার শিকার হইতেছে। আবার অনেক বাড়ি আছে যেখানে এই 10-12 জন এরকমভাবে যখন একদম মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড়ে আবৃত গেটের সামনে যাচ্ছে, অনেক বাড়িওয়ালা ভয়ে পিছনে দরজা দিয়ে পালিয়ে গেছে। তারা হয়তো মনে করতেছে কোনো সর্বহারার দল নাকি অপহরণ করতে আইলো নাকি গোয়েন্দা বাহিনী আসলো, অনেকেই নিজের বাড়ির ওয়াল টুকা পালাইয়া চলে গেছে অনেকেই। আরও ঘটনা ঘটতেছে ওখানে, আশ্চর্য আশ্চর্য ঘটনা ঘটতেছে, যে বরিশাল এই সিটি মেয়র নির্বাচনে আপনারা ফেসবুকে সার্চ দিলেই পাইবেন, দেখলেই পাইবেন, আমাদের সাথে ডেলি কথাবার্তা হইতেছে, এই যে নারীগুলা তারা রাস্তায় ছেড়ে দিছে, চরমনে পিসাবের এত নিচে নামাটা তো উচিত হয় নাই, এত উচিত। ওখানে প্রতিদিনই অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেছে, এরা গেটে যে নক করতেছে, কেউ বাড়ি থেকে পালাই যেতেছে, কেউ ভয়ে দরজা খুলতেছে না, কেউ আবার অনেকে পুলিশে ফোন দিতেছে যে এরা আবার কারা, মানে চেহারা তো দেখা যায় না।
আবার রাস্তাঘাটে যখন দেখতেছি তখন দেখা যায় যে তারা অন্য দিক ফিরে দাঁড়ায় থাকতেছে, মানুষ দেখলেই অন্য দিক ফিরে দাঁড়ায় থাকতেছে। তারপর আরও বিস্তর অনেক কাহিনী এবারকার ওই ওখানে ঘটতেছে। তো একটা জিনিস সুবিধা হয়েছে, বোরখা থাক এরকমভাবে যদি পার্টি নামাইতে পারেন তাহলে আপনি নারী না পুরুষ কেউ তার বুঝবে না, আপনি অস্ত্র ক্যারি করতে পারেন, অস্ত্রের ব্যবহার নির্বাচনে করতে পারবেন। এই হলো এই ধরনের বোরখা যদি ব্যবহার করতে পারেন তাহলে আমরাও তো সামনে নির্বাচন করব। এখন এগুলো নিয়ে একটু গবেষণা করতে হচ্ছে। এই বোরখা বাহিনীকে দিয়া নির্দ্বিধায় অস্ত্র গোলা বারুদ নিয়ে যাওয়া যায়, নির্দ্বিধায় এই পার্টিকে দিয়া নির্বাচনে অর্থ বিতরণ করানো যায়, এরকম পার্টিকে দিয়া নির্দ্বিধায় মাদক বিতরণ করাও যায়। নির্বাচন যারা করছে তারা জানে এগুলো সবই প্রয়োজন আছে নির্বাচনে। তো বলার কিছু নাই, কিন্তু বিবেকবান আমার দর্শকদের জন্যে এই ঘটনাগুলো আমি বললাম যে বরিশালে এই ধরনের ঘটনাগুলো এবারকার ঘটতেছে। বরিশালবালি দেখলো যে আফগানিস্তান যাওয়ার সৌভাগ্য তো সবার হয় নাই, আমাদের দুর্ভাগ্য যে আমরাও যেতে পারি নাই। এই আফগানিস্তানের কিছু নমুনা আমরা চরমোনাই পীরের উসিলাই ফেসবুক ইউটিউবে আমরা দেখতেছি, আর ওই নগরবাসী বরিশাল তারা সচক্ষে দেখল। তো আমি বরিশালবাসীকে আহ্বান জানাবো যে আপনারা ভাই অনেক বড় সৌভাগ্যবান, দেখেন আফগান নারীরা কীভাবে চলে, এটা আপনারা এখন আফগানিস্তান না যেয়েও নিজ চোখে দেখলেন। আফগান নারীরা বোরখা পরা নারী তো রাস্তাঘাটে দেখেন সেইটা, আর যোদ্ধা এক জিনিস না। এখানে যারা নামছে তারা হলো নির্বাচনে ভোট যুদ্ধে নামছে তারা যোদ্ধা হিসেবে, তাহলে তাদের চলাফেরা। তবে আমার এই জিনিসগুলা বিবেককে নাড়া দিছে খুবই, যে এদের এবার এতক্ষণ তো বললাম ওখানকার ঘটনা, আর এখন আমার মতামতটা দিই। আমার মতে এদের নাগরিকত্ব বাতিল করে দেওয়া দরকার। এইরকম অসভ্যপনা একটা দেশে প্রকাশ্য ঘটতে দিতে দেওয়া যায় না। আপনি কয়জন নারীকে ছেড়ে দিছেন বোরখা পরাইয়া রাস্তায়, চেনাও যাইতেছে না নারী না পুরুষ, হঠাৎ করে মানুষজন দেখলেই তারা পিছনটা ফিরাইয়ে দিয়ে দাঁড়ায় থাকতেছে। এই সংস্কৃতির বাংলাদেশ তো আমরা চাই না। আপনারা চান এই অসভ্য সংস্কৃতির কি বাংলাদেশে চান? আপনারা চান না, যারা চান না তারা সবাই এই লাইভটা শেয়ার দিবেন, আর সবাই এটা প্রচার করবেন। আর আমার অনুরোধ থাকবে যারা বাংলাদেশকে, যারা বরিশাল সিটিকে একটা আফগানিস্তানের শহরের মতো বানাইতে চান, শুধু তারাই হাত পাকিয়ে ভোট দিয়েন। আর যারা আধুনিক বরিশাল চান, একটা সভ্য নগর চান, তারা কেউ হাত পাকিয়ে ভোট দিবেন না। আমি আবার অনুরোধ করতেছি যে যারা বাংলাদেশ যে বরিশাল নগরীকে আফগানিস্তানের একটা নগরী হিসেবে দেখতে চান তারাই শুধুমাত্র হাত পাকিয়ে ভোট দিয়েন। আর যারা মনে করেন যে না আমরা মানুষ, সভ্য মানুষ, একটা আধুনিক শহর চাই, তাহলে তারা আপনারা আপনাদের ইচ্ছা মতো আরও অনেক প্রতীক আছে ভোট দিবেন। সবাই ভালো থাকবেন। এখানে কে কে যোগ দিচ্ছেন আমার এখানে? নিজামুদ্দিন টিটু, জননিরাপত্তার খাতিরে বোরখা পরিত্যাগ করা উচিত, আপনার সাথে আমি একমত। আচ্ছা, তারপরে আরও যোগ দিচ্ছে কে? ইন্দ্রপাল সুবল, আর আছে কমরেড হৃদয় খান,
নজরুল ইসলাম মোহাম্মদ ভাই উনি প্রায় থাকেন আমার সাথে, আমার মতো উনিও ঘুমাই না রাইতে বুঝতে পারছি। আরও আছে মোতাল্লেব দুলাল, সবাইকে এই পোস্টটি শেয়ার দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে এই লাইভ আপাতত শেষ করছি।